যাদের বাসায় এরকম বড় বা ছোট কাচি আছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু আপনারা 100% এটা আপনারা সফল হবেন, আমি আপনাদের বলে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাবি বাদা ওমেন। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে আপনারা বাসায় বসে এই কাচি ধার দেবেন, তো এর জন্য একটা খরচ করতে হবে না। আর এই কাচিটার বয়স হচ্ছে 2 বছর। আমি কিন্তু বাইরে কিন্তু এই কাচিটা ধার দেইনি, আমি কিছু আমাদের ঘরোয়া উপায়ে এই কাচিতে আমি ধার দেই, তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে আমি একটা বড় কেচি নিয়েছি, সেম বড় কেচি নিয়েছি, আর একটা ছোট কেচি নিয়েছি, দুটা কেচি নিয়েছি। তো ওই এই কাচিতে ধার দেওয়ার জন্য আমি এখানে একটা ছোট সুই নিয়েছি, এই সুইটা কিন্তু চিকন হতে হবে। আর এই সুইটা আপনারা যে কোনো সুই সুতার দোকানে প্রতি পিস 5 টাকা করে কিনতে পারবেন। আমি কিন্তু এখানে এই বড় সুইটা নেব না, সুইটা আমাদের যত চিকন হবে আমাদের ধারটা মানে তত ভালো হবে। আমি যখন এই কাজটা করে নেব তখন এই সুইয়ের মাথাটা আমার এদিকে থাকবে, সামনে থাকবে এভাবে। তখন আমি এই টেকনিকটা আমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই কেচিটা দেখতে পাচ্ছেন, এই কেচিটা আমি এই কেচিটা দিয়ে আমি এই কেচিটা আমি এভাবে ধরে নেব, আর খুব আস্তে আস্তে আমি এভাবে আমার যেভাবে কাপড় কেটে নিই সেভাবে আমি এভাবে করে নেব। তো পদ্ধতিটা আপনি দেখতেই পাচ্ছেন, আর এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। এভাবে এভাবে 3 থেকে 4 মিনিট যদি আপনারা এভাবে সুই দিয়ে এভাবে একটু করে নেন তাহলে কিন্তু আমাদের এই কাচিতে ধার হবে। আমি এই কাচি কেনার পর থেকে কিন্তু বাইরে থেকে একবারও ধার দিয়ে নিইনি, আমি এই টিপসটা ফলো করে আমি সবসময় এই মানে এই সুই দিয়ে আমি ধার দিয়ে নিই। আপনারা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে আপনাদের জানাবেন এই টিপসটা আপনাদের কেমন লেগেছে। এভাবে এভাবে একটু আলতোভাবে এভাবে করে নেবেন। তো যাদের বাসায় এরকম বড় বা ছোট কাচি আছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু আপনারা 100% এটা আপনারা সফল হবেন, আমি আপনাদের বলে দিচ্ছি।